দশ বছরে সম্পূর্ণ নোহা এটা রাষ্ট্রীয় ঘাইপথ। মৃত্যু দূতত পরিণত হয়েছে ঘাইপথ। এনএইচআই ডিসিএল ঠিকাদারের গাফিলতিত যাত্রীর দুর্ভোগ। এই জরাজীর্ণ পথটা চাও, পথটোর মাজত আছে পুখুরী সদৃশ গাঁত। ধুলিয়রী পথটোরে যাত্রীয়ে যাতায়াত করে দুর্ভোগ ভুগিছে। এইটো কোনো জকাইচুকর পথ নহয়, পথ পরিবহন মন্ত্রালয়ের অধীনের এটা রাষ্ট্রীয় ঘাইপথে এইটো। এই পথটো হৈছে জাজিৰ পৰা ডিমলৈকে নির্মীয়মান চারি লেনযুক্ত 37 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথ। পথসার দৈর্ঘ্য 44 কিলোমিটার। নির্মাণ আরম্ভ হয়েছিল 10 বছরের পূর্বে, এটা দশকেও সম্পূর্ণ নহল পথটো। আপনাদের দেখিলে যে আজি বিশেষ করে জাজির পর ডিমো সংযোগী পথ আজি 8-10 বছর অতিক্রম করলে 50% কামর অগ্রগতি নাই। আজি চক, আজি পথর মাজ কোনোবাখিন যদি এককাল দশ কোনোবাখিন আর কোনোবাখিন আপনার একটা রাস্তা বাবলিং আগদিনাখানি যদি বনাইছে পিছদিনাখানি বাবলিং করেছে সেই রাস্তাটা পুনের পথটা বন্ধ করে দিয়েছে। কোনোবাখিন পথর মাজতে শিল পেলাই থাকছে, কোনোবাখিন আপনার মাটির ডোম আছে। গতি ইয়াত পথচারীর কারণে বা যানজট অহা যাওয়া করা রাইজর কারণে কোনো কারণে ইয়াত সুবিধাজনক নহয়, আর যার ফলশ্রুতিত বিভিন্ন সময়ত বিভিন্ন দুর্ঘটনা সংঘটিত হয়ে আছে। কেতিয়াকে সম্পূর্ণ হব তারও নিশ্চয়তা নাই। পথসার নির্মাণ সম্পূর্ণ নোহাত এতিয়া ক্রমত মৃত্যু দূতত পরিণত হয়েছে পথসার, কাঢ়িছে বহুজনের জীবন। আর ইয়াত বিভিন্নজনে প্রাণ হয়েছে, বিভিন্নজন মানে চিরদিনের কারণে ঘূনিয়া হয়ে গেছে। তো আজি কিছুদিনের পূর্বলকে এই ভটিয়াপাড়া অঞ্চলতে পথর দাঁতিত খানি দিয়া দ গাঁতর কারণে আসলে গাঁত খানি তাতে দায়িত্ব এলাকা সামরি রোল পানি উপরছি পড়েছে। দ গাঁত 10-15 ফুট দ গাঁত, আর তার কোনো ধরনের রেডিয়ামযুক্ত ফলক নাই, তাত কোনো ধরনের বেরিকেড নাই, যার ফলে তাত বিভিন্ন যুবক আসলে পড়ে ডর অ্যাক্সিডেন্ট সংঘটিত হয়েছে। গতি এই গোটেই ব্যবস্থাতে আমি দোষারোপ করব বিচার। এনে সময় মুখ্যমন্ত্রী ডাঙরিয়াও সিদিনা কৈছে, আমি শুনবলে পাইছো যে পথর অহা ডিসেম্বর মাহের ভিতর পথর কাম অগ্রগতি করবো কারণে নির্দেশ দিছে। কিন্তু ইয়াত আমি দেখি যে এনএসআরডিসিএল কর্তৃপক্ষ মাননীয় মুখ্যমন্ত্রীক বুড়া আঙুলি দেখায়, এনএসআরডিসিএল কর্তৃপক্ষ বিধায়ক পা আদিকে এমপি মহোদয়লৈকে সকলকে কোনো কাকো গুরুত্ব আরোপ যে নকরে সেই কথা প্রায় স্পষ্ট হয়েছে। কুম্ভকর্ণ নিদ্রাত আছে এনএইচআইটিসিএলর বিষয়া কর্মচারী, কারো আদেশকো ভূক্ষেপ নকরে এনএইচআইটিসিএলর বিষয়া সকলে। ইতিমধ্যে বহুকেটা ঠিকাদারী প্রতিষ্ঠানে নির্মাণ সম্পূর্ণ নকরাকয়ে সরকাইছে রাজকোষের বহু কোটি টাকা। কেন্দ্রীয় পথ পরিবহন মন্ত্রী নীতিন গাডকারিয়ে 2024 সনের ভিতর পথসার নির্মাণ সম্পূর্ণ করবলৈ কারহা নির্দেশ দিছিল, কিন্তু আজি পর্যন্ত পথটোর 50% কামেই সম্পূর্ণ হওয়া নাই। নির্ধারিত লক্ষ্য মতে 2022 সনের সেপ্টেম্বরের ভিতর জাজি ডিমোর মাজর অংশর কাম সম্পূর্ণ হবলগিয়া আছে। নুমলীগড়ের পর ডিব্রুগড়লৈকে 37 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথটো ফোরলেনলৈ উন্নীত করার বাবে 2013 সনতে কেন্দ্রীয় কেবিনেটে অনুমোদন জানাইছিল, কিন্তু অনুমোদন লাভ করার 10 বছরের পাছতো পথটোর কাম আজিলৈকে সম্পূর্ণ হওয়া নাই। ফোরলেন নির্মাণের নামত নির্মাণকারী প্রতিষ্ঠানসমূহে পূর্বর পথসাও মেরামতি নকরার ফলত পথসমূহে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে, যার ফলত নিতো বিভিন্ন স্থানত দুর্ঘটনা সংঘটিত হবলৈ ধরেছে। শিবসাগরের পর ইরশাদুল্লাহর রিপোর্ট, এনবি নিউজ। এনবি নিউজ, সহজ সরল ভাষাত নবভারতের কথা।